প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে আমাদের বাংলা মাধ্যমের ছেলেরা সব থেকে বেশি যে সাবজেক্টটিকে ভয় পায় সেটি হচ্ছে ইংরেজি, কারণ আমরা ইংরেজিটা ছোটোবেলা থেকে ভালো করে পড়ি না। তাই আমরা যদি ছোটোবেলা থেকে ভোকাবুলারি বা অন্যান্য ইংরেজি গ্রামার এগুলো ভালো করে রাখি তাহলে আমরা ইংরেজিটাকে আর ভয় পাবো না, এটা নিশ্চিত। তাই আমি এই চ্যানেল কেভিদা স্টাডি হাবের মাধ্যমে তোমাদের কিছু কিছু ইংরেজি শেখাতে থাকবো, যাতে করে তোমরা অনেকটা এগিয়ে থাকো। আজ কিছু ভোকাবুলারি নিয়ে এসেছি, যে ভোকাবুলারিগুলো তোমাদের জানা খুব দরকার, এবং এই ভোকাবুলারিগুলো কিলিং রিলেটেড। প্রত্যেকটা হত্যাকে কি বলা হয় সেই হত্যাগুলোকে তোমাদের সামনে তুলে ধরবো। বেশি দেরি করবো না, যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং প্রত্যেক দিন দেখতে থাকো আমাদের এই কেভিদা স্টাডি হাবের ভিডিওগুলো। চলো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে কিলিং অফ এ হিউম্যান বিং। কিলিং অফ এ হিউম্যান বিং ইজ কল্ড হোমিসাইড। কোনো মানুষকে হত্যা করলে তাকে হোমিসাইড বলা হয়। কিলিং অফ এ কিং, কোনো রাজাকে যদি হত্যা করা হয় তখন তাকে বলা হয় রেজিসাইড। কিলিং অফ এ কিং ইজ কল্ড রেজিসাইড। কিলিং অফ অ্যান ইনফ্যান্ট, যদি বাচ্চাকে, যদি সদ্যজাত কোনো শিশুকে হত্যা করা হয় তখন তাকে বলা হয় ইনফ্যান্টিসাইড। কিলিং অফ এ কমিউনিটি, যদি কোনো সম্প্রদায়কে খুন করা হয়, বিশাল কিছু মানুষকে, কোনো এক সম্প্রদায়কে যদি খুন করা হয় তখন তাকে বলা হয় জেনোসাইড। কিল বাই পুটিং প্রেশার অন দ্য থ্রোট, গলা চিপে যদি কাউকে হত্যা করা হয় তখন তাকে বলা হয় স্ট্র্যাঙ্গেল। কিল ডেলিবারেটলি ইজ কল্ড মার্ডার। কিল অর মার্ডার ফর পলিটিক্যাল রিজন ইজ কল্ড অ্যাসাসিনেট। কিলিং অফ অ্যান অ্যানিমেল ফর অফারিং টু এ ডেটি ইজ কল্ড স্যাক্রিফাইস। কিলিং অফ অ্যান অ্যানিমেল স্পেশালি ফর ফুড ইজ কল্ড স্লটার। এই দুটোর মানেটা একটু বলে দিই। কিলিং অফ অ্যান অ্যানিমেল অফারিং টু এ ডেটি, ভগবানের উদ্দেশ্যে যদি কোনো অ্যানিমেলকে বলি করা হয় তখন তাকে বলা হয় স্যাক্রিফাইস। আর খাবার উদ্দেশ্যে যদি কাউকে, কোনো অ্যানিমেলকে হত্যা করা হয় তখন তাকে বলা হয় স্লটার। কিলিং অফ ওয়ান্স সিস্টার, কিলিং অফ ওয়ান্স সিস্টার, যদি কেউ নিজের বোনকে হত্যা করে তখন তাকে বলা হয় সোরোসাইড। কিলিং অফ সেলফ মার্ডার, কেউ যদি নিজেকে হত্যা করে তখন তাকে বলা হয় সুইসাইড, এটা আমরা জানি। কিলিং অফ বোথ প্যারেন্টস, বাবা মা দুজনকে যদি কেউ হত্যা করে, বাবা মা দুজনকে যদি কেউ হত্যা করে তখন তাকে বলা হয় প্যারিসাইড। কিলিং অফ ওয়ান্স ব্রাদার, যদি কেউ নিজের ভাইকে হত্যা করে তখন তাকে বলা হয় ফ্র্যাট্রিসাইড। কিলিং অফ ওয়ান্স ফাদার, কেউ যদি নিজের বাবাকে হত্যা করে তখন তাকে বলা হয় প্যাট্রিসাইড। কিলিং অফ ওয়ান্স হাজব্যান্ড, যদি কেউ নিজের হাজব্যান্ডকে হত্যা করে তখন তাকে বলা হয় ম্যারিটিসাইড। কিলিং অফ ওয়ান্স মাদার, যদি কেউ নিজের মাকে হত্যা করে তখন তাকে বলা হয় ম্যাট্রিসাইড। এবং সবশেষে কিলিং অফ ওয়ান্স ওয়াইফ, যদি কেউ নিজের ওয়াইফকে হত্যা করে তখন তাকে বলা হয় উক্সোডিসাইড। আশা করি এই ভোকাবুলারিগুলো তোমার ভালো লেগেছে এবং এই ভোকাবুলারিগুলোকে ডেলি রপ্ত করতে থাকো। আশা করি তোমাদের খুব একটা অসুবিধা হবে না। এই ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং কমেন্টে জানাও এরকম কী কী জিনিস তোমাদের জানার ইচ্ছে আছে। থ্যাংক ইউ।